আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমরা আপনাদেরকে আজকে এমন একটা প্রোডাক্ট দেখাবো যেমন চা, চিনি, ডিটারজেন্ট পাউডার, তারপর চানাচুর চিপস, অর্থাৎ বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা সকলেই দোকান থেকে এনে থাকি, ব্যবহার করে থাকি। কিন্তু এই ধরনের প্রোডাক্ট কি ধরনের মেশিন দিয়ে বানানো হয়, এই প্রোডাক্ট দিয়ে ব্যবসা করা যায় কিনা, ইনভেস্ট কত, ইনকাম কত, ব্যবসার সিস্টেম কি, সেই সম্বন্ধে কিছু ধারণা দিব। এটি হচ্ছে এই ধরনের প্রোডাক্ট গুলা বানানোর অটো প্যাকেজিং মেশিন। এই অটো প্যাকেজিং মেশিন আমাদের বাংলাদেশে না, সারা পৃথিবীতে প্রচুর চাহিদা রয়েছে। এই মেশিনটির মাধ্যমে আপনারা চাইলে চা, চিনি, পোলার সাইল, ডাল, মটর, বাদাম, চিরা, অর্থাৎ যে প্রোডাক্টগুলি বাজারে প্যাকেটের মাধ্যমে, প্যাকেজিং এর মাধ্যমে বিক্রি হয়, সেই ধরনের প্রোডাক্টগুলি আপনারা বানিয়ে প্যাকেট করে বিক্রি করতে পারবেন। এটি হচ্ছে প্যাকেজিং করা, আপনার প্রোডাক্টটি বানাইতে হয় আরেকটা মেশিনে। এই মেশিনের কাজ হচ্ছে জাস্ট ওজন করে প্যাকেট করে বের করে দেওয়া। এই মেশিনগুলোর মধ্যে বিভিন্ন সাইজের হয়, যেমন 10 গ্রাম থেকে 10 থেকে 200, 200 থেকে 500, 500 থেকে 1000, তিন ধরনের সাইজ আমরা করে থাকি। আর প্রকারভেদে যেমন লিকুইডের জন্য পানি, তেল, দুধ, লিকুইডের জন্য এক ধরনের মেশিন, চানাচুর চিপস দানাদার মেশিনের জন্য, দানাদার আইটেমের জন্য এক ধরনের মেশিন, পাউডার জাতীয় যেমন মরিচ, হলুদ, ধনিয়া পাউডার জাতীয় এক ধরনের মেশিন। অর্থাৎ আপনারা আসলে, না দেখলে তো এগুলো বোঝানো সম্ভব না, আসলে দেখলে আমি সবকিছু পার্ট বাই পার্ট আপনাকে দেখিয়ে দিব, বুঝিয়ে দিব। আর মেশিনটি সম্পূর্ণ অটোমেশন মেশিন, স্ক্রিন টাচ, কম্পিউটারের মাধ্যমে চালানো হয়, ডিজিটাল ডিজিটাল। আর এই মেশিনটি দিয়ে আপনারা প্রতি মিনিটে 20 থেকে 30 পিস, অর্থাৎ পার মিনিটে সর্বনিম্ন 25 থেকে 30 পিস প্যাকেট আপনারা বানাতে পারবেন। এই মেশিনটির দাম নিচ্ছে আমরা 2,50,000 টাকা। এই মেশিনটির সাথে প্যাকেজিং এর পাশাপাশি আরেকটি ভালো ব্যবসা আছে, সেটা আপনাকে এখন দেখাবো। এটি হচ্ছে ব্যাটারি পানি বানানোর মেশিন। কেউ বলে জিরো পানি, কেউ বলে ডিএম পানি, কেউ বলে ব্যাটারি পানি, এগুলা হচ্ছে ব্যাটারি ওয়াটার বানানোর মেশিন। বাংলাদেশে, আমাদের দেশে, সারা পৃথিবীতে এই ব্যাটারি পানি চাহিদা দিন দিন বেড়ে চলছে। যেখানে বাস, ট্রাক, আইপিএস ব্যবহার আছে, সেখানে আপনার পানি দিতে হবে। আর পানি ছাড়া কোনো ব্যাটারি লংজিভিটি থাকে না, যার কারণে পানি ব্যবহার করতে। আর সেই পানি যদি নিরাপদ এবং আয়রন মুক্ত, মিনারেল মুক্ত পানি না হয়, তাহলে আপনার ব্যাটারিটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, যার কারণে আপনার পানি প্রসেসিং করে ব্যাটারিতে দিতে হয়, যদি আপনি লংজিভিটি বা ব্যাটারির টেম্পার ধরে রাখতে চান। আর এই মেশিনটির দাম নিচ্ছে আমরা 2,00,000 টাকা। এটার মধ্যে স্টক ট্যাঙ্কি, ফিল্টার, ভেসেল, আপনার স্টোন বেসেল, ম্যাগনেশিয়াম বেসেল, কার্বন বেসেল, রেজিন বেসেল, রিজার্ভ ট্যাঙ্কি এবং ফিলিং মেশিন, এ হচ্ছে সেটআপ। এই ফুল সেটআপটির দাম নিচ্ছে আমরা 2,00,000 টাকা। আমাদের এখানে আমরা মোটামুটি 210টা আইটেম নিয়ে কাজ করে থাকি। এর ভিতরে আমি মনে করি সবচেয়ে লাভজনক এবং সহজ ব্যবসা হচ্ছে ব্যাটারি পানির মেশিন ব্যবসা। কারণ হচ্ছে আপনি যে কোনো প্রোডাক্টে যান, চানাচুর বানাবেন, আটা ময়দা তেল কিনতে হবে, তারকাটা বানাবেন, লোহা কিনতে হবে, বিস্কুট বানাবেন, ময়দা কিনতে হবে, সরিষার তেল বানাবেন, সরিষা কিনতে হবে, স্যান্ডেল বানাবে, সোল কিনতে হবে, প্রত্যেকটা আইটেমের জন্য আপনাকে প্রোডাক্ট, কাঁচামাল কিনতে হবে। আর এই প্রোডাক্টটি এমন একটি প্রোডাক্ট যার কোনো কাঁচামাল কিনতে হয় না, টোটালি আল্লাহ আপনাকে ফ্রি দিয়ে দিচ্ছে, অর্থাৎ পানি। এই পানি নদীর হোক, ডিপের হোক, পুকুরের হোক, বৃষ্টির হোক, আপনি এই ড্রামে দিবেন, ড্রাম থেকে প্রসেসিং হয়ে ফিলিং হচ্ছে ওই ফিলিং মেশিনে। এই মেশিনটি দিয়ে আপনারা প্রতিদিন 500 থেকে 600 ব্যাটারি বোতল বানাতে পারবেন, 5 লিটারের বোতল। এক একটা বোতলের উৎপাদন খরচ হচ্ছে 26 টাকা, আর 30 থেকে 40 টাকা পাইকারে বিক্রি করা যায়। মোটামুটি এই মেশিনটা দিয়ে পার ডে সর্বনিম্ন সব খরচ বাদ দিয়ে 3 থেকে 3,500 টাকা পার ডে ইনকাম করা সম্ভব। আর এটার ভিতরে মাসিক ব্যয় হচ্ছে, কারেন্ট বিল যাবে 3,000 টাকা, প্রতি মাসে আপনার খরচ আছে, কেমিক্যাল খরচ আছে 3,000 টাকা, মোট সর্বোচ্চ 6,000 টাকা খরচ করে, পার মান্থ 6,000 টাকা খরচ, আর প্রতিদিন যদি 3,000 টাকা ইনকাম করেন, মাসে 90,000 টাকা ইনকাম, অর্থাৎ মাসে 90,000 টাকা মতো ইনকাম করতে পারবেন, মাত্র 6,000 টাকা প্রতি মাসে খরচ। আর এখানে শুধু আমি যে গল্প বলতেছি তা না, আপনি আমার কথা যাচাই করবেন, আমার প্রজেক্টে আসে দেখবেন, আমার মতো এই দেশে আরও ব্যবসায়ী আছে, তাদের প্রজেক্টও যাবেন, যাচাই বাছাই করে আমার কথাটা দেখবেন। কারণ আমি জানি আমাদের যতগুলো ব্যবসা আছে সবচেয়ে সুইটেবল বিজনেস হচ্ছে ব্যাটারি পানি, কারণ এখানে কোনো ইনভেস্ট না। আর এটার মধ্যে সবচেয়ে আরেকটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে বিএসটি লাগে না। আর ব্যবসাগুলো কীভাবে করবেন, কেমিক্যালগুলো কীভাবে সেট আপ করবেন, ব্যবসাটা চালানোর পদ্ধতিগুলি, কোথায় নিয়ে বিক্রি করবেন, কারা কারা এই মালগুলো কিনে কোথায় বেচে, আর এগুলোর বোতলগুলো সংগ্রহ কোন জায়গা থেকে করবেন, A to Z আমরা আপনাকে ইনফরমেশন দিয়ে দিব। আর আমাদের এখানে আমরা অনেকগুলো আইটেম নিয়ে কাজ করি, আপনারা আসবেন। আমি বলতে চাচ্ছি যে যেখানেই আছেন দেশের একটা লোক বেকার থাকবেন না। আপনি আমার সাথে ব্যবসা করেন, অন্যের সাথে করেন, আপনারা একটা না একটা কর্ম করেন। কারণ হচ্ছে বেকার জীবন আপনার জীবনের সমস্যা, সমাজের সমস্যা, আপনার পরিবারের সমস্যা, দেশের বোঝা। আমি বলতে চাচ্ছি শুধু আমার কাছ থেকে মেশিন নিতে হবে এমনটি না, আপনারা একটা লোকও বেকার থাকবেন না। যার যার অবস্থান থেকে আপনি আমার কাছ থেকে মেশিন নেন কিংবা অন্য ব্যবসা করেন, আপনারা অবশ্যই অবশ্যই কর্মসংস্থানে জড়ায় থাকবেন। বেকার জীবন দেশের জন্য, সমাজের জন্য একটা অভিশাপ। আমি বারবার বলতে চাচ্ছি আমাদের এত পরিশ্রম করার একটাই উদ্দেশ্য, ছোট বড় বিভিন্ন কর্মসংস্থান দিয়ে মানুষকে বেকারত্ব থেকে বের করে আনা, বেকার মুক্ত সমাজ গড়া, বেকার মুক্ত দেশ গড়া। সে লক্ষ্যে আমরা আজকে 19 বছর যাবৎ অনেক পরিশ্রম করে যাচ্ছি, নিরলস পরিশ্রম করে যাচ্ছি আপনাদের জন্য, এদেশের মানুষের জন্য। যদি আপনারা আমাদের কথা সাড়া দেন, আপনারা আসেন, দেখেন,
আশা করি ইনশাআল্লাহ উপকৃত হবেন। আর আমাদের এখানে আসলেই আমাদেরকে টাকা দিতে হবে, মেশিন কিনতে হবে, আমার বিন্দুমাত্র কোনো শর্ত নাই। আপনারা আমার এখানে আসবেন, আরো 10 জায়গা দেখবেন, চাচাই বাছাই করে যেখান থেকে ভালো মনে হয় সেখানে ব্যবসা করবেন। তবে আমি একটাই কথা, বেকার থাকবেন না। আর আমাদের এখানে আসার উদ্দেশ্য হচ্ছে নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট সোনাগা থানা মদনপুর চৌরাস্তা। আপনারা অবশ্যই সকাল 9টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে ফোন করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।